ওখানে একটা ভূত দেখা গেছিল, ও তো বিচ্ছু। এটা কি হচ্ছে? সিয়াম বিচ্ছু, পরিমণি বললেন সিয়াম বিচ্ছু। বিচ্ছু আর এত বেশি ইনোসেন্ট, মানে ফাইনালি পছন্দ হলো আর কি, এভাবে আসলে জানিতাম। আচ্ছা, দেন শুটিং, শুটিংয়ে তো আর আরও মানে ডিটেইল আসলে বলাটা সম্ভব না, তাহলে তোমার সময় সব চলে যাবে। না না, আমরা অল্প অল্প করে অনেক মজার পার্টগুলো পর্ব পর্ব করতে হবে, সেটা আবার আমাদের সামনে তো রিলিজ হবে। মজার পার্ট হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু টোন ডাউন হয়ে গেছি এই লাস্ট শুটিং। আমি দেখতে পাচ্ছি না, আমি আসার পর থেকে শুনেই যাচ্ছি, আমি আমি একটু বলার চেষ্টা করি আসার পর থেকে, আল্লাহ আমি কালো হয়ে গেছি, কালো হয়ে গেছি। না না না, এই যে এখনই মুখ থেকে একটা লাইন বের হয়ে যেত, আর এখনই জয়নিকে দিয়ে যদি এটা দেখতো তাহলে দিত আমাকে একটা ঝাড়ি। সেটা হচ্ছে যে বিশ্ব সুন্দরী এরকম কিছু গেটআপ আছে, যেটা আসলে আমরা চাচ্ছি না যে পোস্টারেও সেই লুকটা দিতে, আর কোনো রকম ট্রেলারেও রাখতে চাচ্ছি না, এটা শুধু দর্শক হলে যে এইরকম একটা সারপ্রাইজ হবে। আচ্ছা, আর এবার তো নায়কের সাথে শুটিং এর অভিজ্ঞতা শুনবো একটু। ও তো বিচ্ছু, এটা কি হচ্ছে? সিয়াম বিচ্ছু, পরিমণি বললেন সিয়াম বিচ্ছু। বিচ্ছু আর এত বেশি ইনোসেন্ট, মানে ইনোসেন্ট মানে ধরো লাইক তুমি 4-5 বছর একটা বাচ্চাকে এই এখানে যেও না, এটা করো না, ও ব্যবহার করে কেঁদে দেবে না, এই টাইপের ইনোসেন্ট। তো আবার ধরো বিচ্ছু কীরকম, ধরো যে চল দোষ আজকে ক্লাস করবো না, চল পালাই। হ্যাঁ, স্কুলে লাইক এটা স্কুল লাইফেই সম্ভব শুধু। হ্যাঁ, তো আমার আমার না এমন হয়ে গেছে যে প্রথম দু তিন দিনের মধ্যেই সম্পর্কটা এরকম দাঁড়িয়েছে যে লাইক স্কুল ফ্রেন্ড। খায়ের ভাইয়ের পিছনে অনেক লেগেছি, সরি খায়ের ভাই, আমি একাই লাগিনি কিন্তু ডেমো পেয়েছি আমরা কিছুটা অফিয়ারে, যাই হোক। তারপর দিদিকে একটু প্যারা টেরা দিয়েছি, মানে মিষ্টি প্যারা, খুব ভয় দেখাতাম দিদিকে। দেন ইউনিটের লোকজনও আসলে ভূত দু একবার দেখছে রাতে, কারণ আমরা মানে শুটিং করছিলাম কত কত শু ফিটের উপরে, মানে আমি বলি বান্দরবনে অনেক উঁচু পাহাড়ের উপরে। সো ওখানে একটা ভূত দেখা গেছিল, ভূতটা আসলে আমরাই ছিলাম পুরো ইউনিটের। এটা একটু ডিটেইলে না আসলে আসলে জমবে না, এই দাগটা তো একটু শুনি। সেটা হচ্ছে যে ওরা সবাই আর মাথা থেকে আসলে যে ভূত ছেছে পাহাড়ে ভয় দেখাতো, এটা আসলে আমার যে মানে আমার যে গাড়ি চালায় ওর নাম হচ্ছে নিশান, ছোট্ট একটা ছেলে, ছোট্ট মানে 25-26 বছরের বয়স। তো সারাক্ষণ আতঙ্কে থাকে, মানে ভূত আতঙ্ক ওর মধ্যে। তো আর খুব কান্না করে ভূত নিয়ে। হ্যাঁ, তো দিদিকে যে ফাইনালি দিদি শুনলো, শোনার পরে বলে যে এই ছেলেকে নিয়ে কী করা যায়, ও তো ভূত আতঙ্কে মরে যাচ্ছে। তো ফাইনালি মানে আমার যে পার্টনার আর কি বিচ্ছু, ও বলো চল আজকে যাই, ওর ভূত তাড়াই। কীভাবে চলো, কীভাবে ভূত দেখছো বলো তো, ডিসক্রাইব করো। তো মানে বলা শুরু করলো যে অনেক লম্বা ছিল, বড় বড় দুটো পা ছিল, এটা আমরা ঠিকঠাক করে কস্টিউম দিয়ে এটা ঠিকঠাক মানে ওর সামনে যেভাবে হাজির হলাম, এবং সিরিয়াসলি ওই থেকে কান্না শুরু করলো এবং ওর ভূত চিন্তা চলে গেল, যেটা আসলে মানুষ ভয় চলে গেছে। হ্যাঁ, আচ্ছা যাক, এটা এটা একটা ভালো জিনিস ছিল। কিন্তু এগুলো তো সব মজার পার্ট। আমি শুনছিলাম যে বান্দরবানে নাকি ঝড়ে পড়তে হয়েছিল শুটিংয়ের মধ্যে। হ্যাঁ, এবং ঝড়ের সাথে যে যুদ্ধ করা যায় এটা আমাদের পরিচালক প্রমাণ করে দিয়েছে খুবই ইউনিটকে। অভিজ্ঞতাটা কি খুব খুবই মানে রোমাঞ্চকর, একদিকে ঝড় সিকোয়েন্স ধুম করে চেঞ্জ হয়ে গেল, এই রোদ এই বৃষ্টি এই ঝড় এই মেঘ, এবং মেঘ যাচ্ছে যে মানে ধরো তুমি এখানে বসে আমি এখানে বসে মাঝখান থেকে মেঘ যাচ্ছে, বোঝার কোনো উপায় নেই যে তুমি ওখানে বসে আছো, এত ঘন মেঘ। তো বলে একটা ছোট একটা সিকোয়েন্স, সেটা নিয়ে আমরা বসে আছি প্রায় 3 ঘন্টা, মানে 3-4টা ডায়লগ। হ্যাঁ, এরকম অবস্থা যে শুরু করছি এর মধ্যে মেঘ চলে আসছে, শুরু করছি ধুম করে আলো বেড়ে যাচ্ছে, শুরু করছি আবার মেঘ, মানে কী একটা অবস্থা এর মধ্যে। চলে বললো এই সব ফেলো, সিকোয়েন্স চেঞ্জ এই হবে, ডায়ালগেই এস্টাবলিশ করে দাও সব, মানে জিনিসটা এরকম হবে। এবং এত সুন্দর হয়েছে জিনিসটা, আমার নিজেরাই অবাক,
মানে ইনস্ট্যান্ট ডিসিশনে সবচেয়ে মানে ইনস্ট্যান্ট না যে 3 ঘন্টা দেখছে উনি আসলে দেখে যে পারছেন যাও এবারে শুটিং হবে এর মধ্যে